ওকে চলেন আজকের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে সিএসএস এর মধ্যে আমরা হচ্ছে এস এবং সিএসএস এ কীভাবে ক্লাস এবং আইডি নিয়ে কাজ করতে পারি বিষয়টা যদিও শুনতে একটু অন্যরকম লাগছে বাট আমরা যখন কাজ করা শুরু করব তখন দেখবেন এটা খুবই ইজি একটা জিনিস ক্লাস মানে কি ক্লাস মানে হচ্ছে ক্লাসিফিকেশন মানে শ্রেণীভাবে ভাগ করে নেওয়া এক একটা জিনিসকে এখন সাপোজ ক্লাসকে বোঝার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে চলেন আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আগে যেই কাজগুলো করছিলাম এরকম কিছু একটা কাজ করি সাপোজ মনে করেন আমরা হচ্ছে এখান থেকে এইচ টু নিলাম এবং আমরা লিখলাম দিস ইজ আওয়ার বা হেডিং টু হেডিং টু ওকে এই কথাটা আমরা লিখলাম আমরা জানি এটা আমাদের ব্রাউজারে কিন্তু চলে আসবে এ কথাটা চলে আসলো ওকে আমরা যদি এই এইচ টুটাকে যদি কোনো একটা স্টাইল করতে চাই সাপোজ আমরা যদি এইস টুটাকে যদি কালার দিতে চাই তাহলে কি করতে হবে এটা কিন্তু আমরা জানি তো আমরা যদি এখানে নিয়ে আসি আমাদের এইচ টুটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম আমরা যদি এখানে লিখি কালার সাপোজ হচ্ছে রেড ওকে বা আমাদের এই যে একটা কালার অন্য একটা কালার চলে আসছে সো আমরা লিখলাম হচ্ছে কালার রেড ওকে কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিই আমরা দেখবো আমাদের এস টুটা কিন্তু এই যে রেড কালারের হয়ে গেল ওকে এখন আসেন প্রবলেম যেটা সেটা হলো ধরেন সাপোজ মনে করেন আমার এখানে অনেকগুলো এইচ টু থাকতে পারে আমরা এটাকে হচ্ছে সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এন্টার দিয়ে নিচে আরেকটা একটা দিলাম সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে অন্য কিছু এইচ টুতে সাপোজ আমি লিখে দিলাম হচ্ছে অন্য কিছু লিখলাম সাপোজ মাই নেম ইজ নেম ইজ সাপোজ মারুফ ওকে আমি এটা লিখে দিলাম এই এইচ টুতে তারপরে আমি কি করলাম আরেকটা এইচ টু সাপোজ মনে করেন আমি কপি করে এখানে লিখলাম কন্ট্রোল ভি সাপোজ আমি এখানে লিখে দিলাম কিছু একটা লিখে দিলাম সাপোজ হোয়াট ইজ ইউর নেম ওকে এটা আমি লিখলাম এখানে এখন দেখেন আমি কিন্তু এখানে কয়টা এস টু লিখলাম তিনটা এস টু লিখলাম তো আমার ওয়েবসাইটে তো এরকম অনেক এস টু থাকতে পারে এস টু ট্যাগ থাকতে পারে অথবা অনেকগুলো পি ট্যাগ সাপোজ আমি মনে করেন এখানে তিনটা পি ট্যাগও লিখে নিই সো আমি একটা পি ট্যাগ নিলাম যে এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের সাপোজ প্যারাগ্রাফ ওয়ান না

আচ্ছা এখন আমরা যদি দেখেন তিনটে এস টু নিলাম কিন্তু আমরা তো এখানে কি করলাম একটা এস টুকে বললাম তোমার কালার রেড তাহলে প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের দেখেন তিনটে এস টু তিনটায় কিন্তু এই যে রেড হয়ে গেল। আমরা তো তিনটাকে রেড করি না আমরা তো প্রথম তাকে রেড করতে চাইছি কিন্তু পরের দুইটাকে কিন্তু আমরা অন্য কালার দিতে চাইছি কিন্তু এ প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে আমরা যখন এখানে ডাইরেক্ট মানে এইচ টু কে ডিফাইন করে নিলাম তখন আমাদের ওয়েবসাইটে যতগুলো এচ টু থাকবে না কেন সবগুলা কিন্তু আমরা এখান থেকে যেই প্রপার্টি এবং ভ্যালু দিব ওটা সে প্রপার্টি এবং ভ্যালু পাবে সো আমরা যদি পি ট্যাগের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখি সাপোজ আমরা যদি এখানে পি নিয়ে নিই সাপোজ পি নিলাম এখন আমি চাচ্ছি প্রথম যে পিটা আছে এটার হচ্ছে কি করব ফন্টের সাইজটাকে আমি একটু বড় করে দেব সো এটার জন্য কি লিখতে হয় আমরা জানি লিখলাম হচ্ছে ফন্ট সাইজ ওকে সাপোজ আমি লিখলাম হচ্ছে টোয়েন্টি ফাইভ পিক্সেল আমি কিন্তু চাচ্ছি হচ্ছে প্রথমটাকে বড় করব পরের দুটো ছোট থাকবে এই যে প্রথমটা কিন্তু আমি যদি এখানে রিফ্রেশ দিই দেখেন আমার কিন্তু তিনোটাই বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছি আমার প্রথম পিট হচ্ছে আমি একটু মোটা করে ফেলবো সো এটার জন্য কি লিখতে হয় ফ্রন্ট ওয়েট বোল্ড না w watt bolt কথাটা লিখতে হয় সো আমরা যদি এটা লিখে ফেলি দেখেন আমার কিন্তু তিনটায় মোটা হয়ে যাচ্ছে সো এই যে একটা বিষয় এই জিনিসটা কিন্তু আমরা কোনো ভাবে ওয়েবসাইটে কাজ করতে পারবো না কারণ আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণ h2 ট্যাগ h1 ট্যাগ মানে একই এট্যাগ অনেকবার ইউজ হবে এবং এক একটা ট্যাগের মধ্যে এক এক ধরনের ডিজাইন আমরা করব আমরা হয়তো এটাকে নীল দিতে চাচ্ছি এটাকে অন্য কালার এটাকে বড় ছোট অনেক রকম করতে চাচ্ছি সো এই জিনিসগুলোকে ডিভাইড করার জন্য যে সিস্টেম সেটাই হচ্ছে মূলত সো ক্লাস দিও আমরা করতে পারি ক্লাসটা সেটা হচ্ছে আমরা আইডই দিও করতে পারি তাহলে ক্লাসটা কি আমরা প্রথমে ক্লাসটা বুঝার ট্রাই করি ক্লাস মানে হচ্ছে জাস্ট এটাকে বলা হচ্ছে একটা অ্যাট্রিবিউট বলতে পারেন আপনি ক্লাসটা একটা অ্যাট্রিবিউট বলতে পারেন অথবা আমরা এটাকে বলতে পারি ক্লাস মানেই হচ্ছে ক্লাস তাহলে এখন ক্লাসকে কিভাবে ডিফাইন করতে হয় सपोज আমরা এটাকে বোঝার জন্য এই জিনিসগুলোকে হচ্ছে আমরা এটাকে এই তিনটা হচ্ছে আমরা কেটে দেই ওকে কেটে দেওয়ার পরে আমরা হচ্ছে সাপোজ একদম বোঝার জন্য যেটা করব এখানে লিখলাম একটা জিনিস এখানে লিখলাম একটা জিনিস আর এটাকে হচ্ছে আমরা আর একটা জিনিস করলাম ওকে সো আমরা এখানে লিখলাম হচ্ছে সাপোজ রেড ওকে আমরা লিখলাম হচ্ছে রেড ওকে তারপর আমরা এখানে লিখলাম হচ্ছে ব্লু তারপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা গ্রিন আচ্ছা তিনটা জিনিস লিখলাম আমি চাচ্ছি আমার কিন্তু এই যে এখান থেকে আমরা পিটেকটাকেও কেটে দিই এবং আমাদের এই যে এইচ টু বাই ডিফল্টভাবে রেড কালার দেওয়া আছে সো আমি যদি এখন যদি রিলোড দিই দেখবো আমার রেড ব্লু গ্রিন সবগুলাই কিন্তু রেড হয়ে আসবে অটোমেটিক্যালি ঠিক আছে কিন্তু আমি চাচ্ছি যে ব্লু কালারের লেখাটাকে ব্লু কালার করতে গ্রিনকে গ্রিন কালার করতে এবং রেডটা রেড থাকবে এটা করার জন্য আমাকে কি করতে হবে সাপোজ প্রথমটাকে আমি রেট চাচ্ছি না সাপোজ মনে করেন আমি এটাকেও কেটে দিচ্ছি আমি প্রথমটাকে চাচ্ছি না আপাতত আমি প্রথমটাকে চাচ্ছি হচ্ছে সাপোজ হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ চাচ্ছি ওকে এখন কিন্তু আমাদের সিএসএস এ কোনো স্টাইল নেই এগুলো সাদা এখন প্রথমটাকে যদি আমি অরেঞ্জ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে আমরা কিভাবে ঠিক না এটা তো আমরা পারতেছি না তাহলে যেটা করবো এই এস টুর জন্য আমরা একটা ক্লাস নিব এবং এই ক্লাসটা নামার যে সিস্টেম সেটা হচ্ছে আপনাকে হচ্ছে এই যে ট্যাকটা যেখানে শুরু হয়েছে তার প্রথম এটা হচ্ছে লেস দেন এটা হচ্ছে গেটার দেন ওকে আমরা এটাকে কম্পিউটার সায়েন্সের ভাষায় বলা হচ্ছে এটাকে রাইট লেফট অ্যাঙ্গেল একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল সো আমরা লেফট অ্যাঙ্গেল এবং হচ্ছে রাইট অ্যাঙ্গেল এভাবে বলবো সো প্রথম রাইট অ্যাঙ্গেল যেটা সেটার পরে আমরা একটা স্পেস দিব দিয়ে আমরা লিখবো হচ্ছে ক্লাস এই কথাটা লিখে ফেলবো আমরা আমরা কিভাবে লিখতে হয় দেখেন সিএলএ ডাবল এস ক্লাস ক্লাস লিখে ইকুয়াল দিয়ে ডবল কোটেশন জাস্ট মানে আমরা ওই যে আগে অ্যাট্রিবিউটটি ছিলাম না মনে আছে ওইরকম অ্যাট্রিবিউটের মতো জাস্ট আমরা লিখবো হচ্ছে ক্লাস এই যে ক্লাস কথাটা আবার লিখি সি এল এ ডাবল এস ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন আমরা এটা লিখে ফেললাম এখন এই ক্লাসটা নাও মানে কি আমি কিন্তু এই ক্লাসের একটা নাম দিতে পারি এই ডাবল কোটেশনের মধ্যে আমি একটা ক্লাসের নাম দিতে পারি সাপোজ এ ক্লাসটার নাম নাম আমি যে কোনো কিছু দিতে পারি অ্যানি এভরিথিং আপনি যে কোন কিছু দিতে পারেন কোনো প্রবলেম না আপনার ইচ্ছে আপনি কি দিবেন না দিবেন সাপোজ আমি এই ক্লাসটার নাম দিলাম হচ্ছে অরেঞ্জ ও আর এ এন জি এ অরেঞ্জ ওকে সো এটা তো আমাদের তাহলে কি বলো একটা ক্লাস হয়ে গেল এখন আমি যদি এই যদি অরেঞ্জ কালার করতে চাই এখানে তাহলে আমার আর এইচ টুকে ধরার দরকার নেই কারণ এই এইচ টুটা জিনিস আর আমার এই অরেঞ্জ জিনিসটাও সে একই জিনিস মানে অরেঞ্জ নামে যে ক্লাসটা আছে সো আমি যেটা করব এই অরেঞ্জ ক্লাসটাকে যদি আমি এখান থেকে কপি করে সিএসএসএ নিয়ে যাই নিয়ে যদি আমি এটাকে কন্ট্রোল দিয়ে দিয়ে পেস্ট করি কন্ট্রোল বি দিয়ে যখন আমি পেস্ট করলাম এই যে একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু ক্লাস এটা কিন্তু আমার ট্যাগ না এর আগে আমি যেটা নিছিলাম সেটা কিন্তু ট্যাগ ছিল এস টু এইচ ওয়ান পি যাই আমরা এখানে নিলাম না কেন এগুলো কিন্তু ছিল এক একটা এসটিএমএল এর ট্যাগ বাট আমরা যখন একটা ক্লাসের নামকে এখানে কপি করে নিয়ে আসলাম এটা কিন্তু আর ট্যাগ না এটা হয়ে গেল আমাদের একটা ক্লাস কিন্তু সো ক্লাসকে ডিফাইন করার জন্য অবশ্যই ক্লাসের আগে একটা ডট দিতে হয় এটা মনে রাখবেন ডট না দিলে কিন্তু কাজ করবে না দেখেন ডট দেওয়াতে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে গেছে অবশ্যই মনে রাখবেন আপনি যখন সিএসএস এ কোন একটা ক্লাসকে ডিফাইন করবেন তখন ক্লাসের আগে কি দিবেন একটা ডট দিবেন এরপরে বাদ বাকি যা আছে সবই সমান আমরা একটা কার্লি কার্ডলি দিয়ে এটার মধ্যে সাপোজ আমরা লিখে দিলাম হচ্ছে কালার কালার অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে যাবে এখন বলেন তো দেখি কার কালারটা অরেঞ্জ হবে এই সবগুলার কালার অঞ্চ অরেঞ্জ হবে নাকি শুধুমাত্র এটার কালার কালারটা অরেঞ্জ হবে আপনার কি মনে হইতে পারে না সবগুলো হবে না শুধুমাত্র এটার হবে কারণ আমরা এই ট্যাগটা এই যে উপরে রেস টু ট্যাগ এটাকে একটা ক্লাস দিলাম স্পেসিফিকভাবে এবং সেই ক্লাসকে সিএসএসএনএ কল করলাম কল করে এটাকে বলা হচ্ছে কল করা কল করে এনে বললাম যে তোমার কালার হচ্ছে অরেঞ্জ এবার যদি আমরা রিলোড দিই আমরা দেখবো যে উপরের যেটা আছে সেটাই শুধুমাত্র কি হলো অরেঞ্জ কালার হয়ে গেছে আমরা বুঝার জন্য একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিই এটাকে ওকে এবার যদি আমরা পরের তাকে ব্লু কালার করতে চাই তাহলে আমরা কি করব আমরা এই যে পরের কে এস টুকে ধরবো না আমরা এস টুকে এভাবে ধরবো না আমরা হচ্ছে জাস্ট এখানে একটা ক্লাস দিব ক্লাস দিয়ে আমরা একটা যে কোনো নাম দিতে পারি সাপোজ আমি যে নাম দিলাম হচ্ছে আপাতত বিএল ইউ ব্লু অলওয়েজ ট্রাই করবেন নামটা যেন মিল থাকে আপনি যে কোনো নাম দেন প্রবলেম নাই বাট যখন প্রফেশনাল লেভেলে কাজ করবেন তখন আপনাকে সিমিলারিটি রক্ষা করে নাম দিতে হবে যেন আপনার কোডটা আরেকজন ডেভেলপার দেখলে যেন বুঝে ওকে সো আমরা এগুলা নিয়ে টেনশন করার দরকার নাই আমরা আস্তে আস্তে এগুলা বুঝে যাব তো এখন আমরা যেটা করব যেহেতু আমরা আরেকটা ক্লাস নিয়ে আসলাম আমরা একটা ডট দিয়ে কন্ট্রোল ভি আমরা এটা নিয়ে আসলাম এবার এটার কালার দিয়ে দিব আমরা হচ্ছে কি 글로 এই যে আমাদের ব্লু কালার চলে আসছে দেখেন এখন যদি আমরা এখান থেকে সেভ করে যদি রিলোড দিই দেখেন আমাদের কিন্তু এই যে ব্লু কালার হয়ে গেছে আপনি যেটা ভুল করবেন অনেক সময় দেখবেন সেভ দিতে ভুলে যাবেন সো সেভটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সো দেখেন এবার যদি আমরা এটাকে গ্রিন করতে চাই তাহলে কি করব আমরা হচ্ছে একটা ক্লাস নিয়ে এটার নাম দিয়ে দিই সাপোজ যে কোনো নাম দিতে পারি সাপোজ আমি যদি এখানে বলি যে আমার নাম মারুফ এটাই লিখলাম এই ক্লাসটার নাম হচ্ছে মারুফ কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে ধরি ধরে হচ্ছে এটাকে কি কালার দিয়ে দিব আমি এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কালার গ্রিন গ্রিন কালার দিয়ে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম ওকে দেখেন এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্লাসের নাম কি হবে এটা কিন্তু ম্যান্ডেটরি বিষয় না বাট ক্লাসটা কোথায় আছে সেটা হচ্ছে ম্যান্ডেটরি সো আমরা সিমিলার রাখার জন্য এটাকে গ্রিন কালারে দিয়ে দিলাম ওকে আর এই পাশে এসে আমরা ওকে ওকে তারপরে যেটা দেখেন সেটা হচ্ছে আমরা কি করলাম এভাবে করে কিন্তু ক্লাসকে নিয়ে আসতে পারলাম এবং আমরা যদি এখন দেখি দেখেন আমরা কিন্তু সরি আমাদের এটা হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে ক্লাসটার নাম দিয়ে দিব হচ্ছে গ্রিন হ্যাঁ যেহেতু আমরা ওখানে চেঞ্জ করছিলাম এটা হচ্ছে গ্রিন হয়ে যাবে যে এখানে যেটা ওখানেও সেম একই নাম থাকতে হবে এবং একটাও যদি বানান ভুল হয় বা কোনো একটা প্রবলেম হয় আপনার ক্লাস কিন্তু কাজ করবে না সো এভাবে কিন্তু আপনি ইচ্ছা মতো ক্লাস নিয়ে কিন্তু কাজ করতে পারবেন এবং প্রত্যেকটা ক্লাসকে কিন্তু আলাদা আলাদা স্টাইল দিতে পারবেন সাপোজ আপনি চাচ্ছেন এটাকে সবগুলো বড়ো হাতের করে দিবেন তাহলে এই অরেঞ্জ ক্লাসকে আপনি বলেন যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস্ট ট্রান্সফর্ম আপার কেস ওকে দেখেন এটা কিন্তু সব বড় হাতের হয়ে গেল হ্যাঁ আমরা চাইলে এখন এটাকে অনেক বড় করতে পারবো সাপোজ হচ্ছে আমরা যদি এটাকে বলি যে তোমার হচ্ছে ফন্ট সাইজ ফন্ট সাইজ আমরা জানি ফন্টকে বড় করার জন্য ফন্ট সাইজ নিতে হয় এবং সেটা হচ্ছে পিকজেল আকারে বড় করতে হয় সো আমরা যদি বলি যে তোমার হচ্ছে ফোরটি পিকজেল কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ দিই তাহলে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেল হ্যাঁ সো এভাবে কিন্তু আমরা সব ধরনের ডিজাইন কিন্তু করতে পারবো আমরা যখন ক্লাস নিয়ে নিয়ে যখন কাজ করব তখন সব কিছুই করতে পারবো সাপোজ মনে করেন আমি হচ্ছে একটা ক্লাস নিচ্ছি এখানে সাপোজ আমি একটা একটা জিনিস নিই সেটা হচ্ছে এইচ ওয়ান ট্যাগটা নিয়ে আমি সাপোজ একটা এইচ ওয়ান ট্যাগ নিলাম আমি হচ্ছে এখানে এগুলাকে কেটে দিই আপনি হচ্ছে ক্লাসটা এভাবে প্র্যাকটিস করে দেখবেন পারেন কি না আমি যেটা লিখবো আমি এখানে একটু বাংলা লেখা ট্রাই করি আমরা হচ্ছে দেখি বাংলা লিখতে পারি কি না আপনারা যারা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড জানেন মেবি বুঝার কথা আমি এখানে হচ্ছে ইউনিকোড করে নিলাম আপনি জানেন ইউনিকোডটা কি এটা হচ্ছে আমরা পরে দেখবো আমরা যখন এই যে উপরে ইউটিএফ হ্যাঁ ইউনাইটেড হ্যাঁ ট্রান্সফরমেশন প্রোটোকল যখন দেখবো তখন হচ্ছে আমরা বুঝবো ইউটিএফটা কি সো আমরা ইউনিকোড করে নিলাম এখান থেকে জাস্ট নেটে বাংলা লেখার জন্য আমরা যদি এখানে লিখি আমার দেখি লিখতে পারে কিনা ওকে লিখলাম আমার তারপরে আমরা হচ্ছে এটাকে আরেকটা কপি করে ফেলি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে সাপোজ আমি এখানে লিখলাম সোনার তারপরে আমি লিখলাম এখানে আরেকটা এইচ টু নিয়ে আমি লিখলাম হচ্ছে কন্ট্রোল ভি এখানে লিখলাম হচ্ছে বাংলা দেখি বাংলা ওকে আমরা এটা লিখে ফেললাম আমরা যদি এখানে রিলোড দিই দেখেন এগুলো কিন্তু চলে আসছে এখন আমরা চাচ্ছি এটা থাকবে হচ্ছে লাল এটা থাকবে হচ্ছে সবুজ আবার এটা থাকবে লাল তাহলে আমরা কি করব বলেন তো দেখি আমরা কি করব আমরা হচ্ছে এটাকে একটা ক্লাস নিয়ে যেহেতু এটাকে রেড কালার দিতে আমরা আমরা একটা ক্লাস এটাকে বাংলা থেকে এবার হচ্ছে ইংরেজি করে এখানে এসে এই যে তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্লাস দিব যেটার নাম হচ্ছে রেড ওকে এখন এই রেড ক্লাসকে আমরা বলবো যে তোমার কালার হবে রেড আমরা যদি এখানে ডট দিয়ে পেস্ট করি এবং হচ্ছে আগের মতোই জাস্ট কালার রেড সরি আমি রেড এর পরিবর্তে অন্য কালার চলে আসছে কালার রেড ওকে কন্ট্রোল এস দিয়ে সেভটি এখন কিন্তু আমি তাহলে দেখবো যে আমার এটা কিন্তু রেড হয়ে গেছে এবার আমি চাচ্ছি এটাকে হচ্ছে গ্রিন কালার করব তাহলে আমি কি করব এখানে হচ্ছে আমি একটা ক্লাস নিয়ে নি যে কোনো নামে নিতে পারি আমি জাস্ট সিমিলার রাখলাম নামটা গ্রিন ওকে গ্রিন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম এটাকে কপি করলাম কপি করে হচ্ছে আমি ডট দিয়ে এখানে পেস্ট করলাম এবং এভাবে দিয়ে দিলাম দিলাম এটার কালার হচ্ছে আমাদের গ্রিন ওকে কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দিয়ে আমরা হচ্ছে এবার রিলোড দিয়ে দেখেন এটা গ্রিন আবার এটাকে যদি আমরা রেড করতে চাই এখন যদি আমরা এটাকে রেড করতে চাই তাহলে আমরা কি করব এখানে কিছুই লাগবে না জাস্ট এই রেড কালারটা বসাই দেন জাস্ট এতটুকু নিয়ে আপনি যদি এখানে বসাই দেন দেখেন এটা হচ্ছে একটা জিনিস সেম একে ক্লাস এখানে আপনি বসাই দিলেন দেখেন এটাও রেড হয়ে গেল এটাকে কিন্তু আলাদা করে কোথাও ডিক্লেয়ার করা লাগলো না তার মানে একটা জিনিস বুঝলেন যে ক্লাস কিন্তু বারবার ইউজ করা যায় একটা ক্লাস আপনি চাইলে এরকম বারবার ইউজ করতে পারবেন আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে আইডি সো আমরা নেক্সট ক্লাস আইডিটা দেখে নেব ওটা তো ম্যান্ডেটরি কিছু না আইডিও ক্লাসের মতো কাজ করে কিন্তু আইডিটা বারবার ইউজ করা যায় না কিন্তু আমরা ক্লাসকে কিন্তু এখানে এই যে বারবার কিন্তু ইউজ করতে পারলাম এবং এই কথাটা আমরা লিখতে পারলাম বাট আইডি কিন্তু বারবার ইউজ করা যায় না জাস্ট এতটুকু হচ্ছে আপনারা মাথায় রাখেন ওকে সো আমরা কিন্তু বুঝে গেলাম যে ক্লাস ধরে কিভাবে ডিজাইন করতে পারি আমরা যে কোনো কিছুকে যে কোনো ট্যাগ যে কোনো এলিমেন্ট মানে এভরিথিং যে কোনো কিছু আমরা চাইলে পি ট্যাগের মধ্যে ক্লাস ইউজ করে ডিজাইন করতে পারতাম আমরা চাইলে মানে যে কোনো কিছুকে আপনি জাস্ট ক্লাস ইউজ করে এটাকে আলাদা শ্রেণী বিভাগ করে যে কোনো স্টাইল যে কোনো কিছু আপনার নিজের মতো দিতে পারবেন এটা আমরা আস্তে আস্তে দেখবো আপাতত হচ্ছে আমরা ক্লাস জিনিসটা কি এটা হচ্ছে আমাদের এই কনফিউশনটা হচ্ছে আমরা দূর করে ফেলি ওকে সো আজকের ক্লাস হচ্ছে এই জন্য আমরা হচ্ছে ক্লাসটা দেখে নিলাম ওকে তাহলে কি কি শিখলাম আমরা হচ্ছে ক্লাস কিভাবে ইউজ করে এটা শিখলাম এবং ক্লাসকে হচ্ছে কিভাবে সিএসএস এর মধ্যে হচ্ছে ডিক্লেয়ার করে এই জিনিসটা আমরা দেখলাম এবং ক্লাসকে সিএসএস এ ডিক্লেয়ার করার আগে একটা ডট দিতে হয় এবং হচ্ছে আমরা একই ক্লাসকে কিন্তু আমরা বারবার চাইলে ইউজ করতে পারি এই জিনিসটাও কি আমরা শিখলাম কিন্তু হ্যাঁ ওকে সো এই পর্যন্ত ওকে টেক কেয়ার a lapis